হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজকে দিওয়ালি, দিওয়ালি বলতে আছে কালী পুজো, দিওয়ালি হচ্ছে কালকে। তো তোমাদের সাথে আমি ভূত চতুর্দশীর দিন ভিডিওটা শেয়ার, মানে ভিডিওটা শ্যুট করেছি আর আজকে ভয়েস ওভারও করছি। আমি মামাম আর রাজা মিলেই বেরিয়ে পড়েছি আর ফার্স্টেই দেখালাম তোমাদেরকে 14টা প্রদীপ দিয়েছি, খুব মজা করেছি। আর তখন ভিডিও নেওয়াটা না পসিবল ছিল না, কারণ আমি দেখাচ্ছিলাম। আর এদিকে দেখো, আমরা রেডি হয়ে আজকে আমাদের পাড়ার মধ্যে যেই কটা ঠাকুর হয় সেই কটা ঠাকুর দেখতে বেরিয়েছি। তার মধ্যে আমাদের এখানে ফাংশন হয় ভীষণ ভালো, অনেকে আসে বড় বড়। তো দেখাবো তোমাদেরকে কারা মানে আজকে এসেছে, কালকে আগামী দিন তো তোমাদেরকে লাইভ করে দেখিয়ে দিয়েছি। অন্বেষা এসেছিল আর কে বেশ এসেছিলো আমি ঠিক জানি না, অন্বেষার লাইভ তোমাদেরকে ছোট্ট করে একটু দেখিয়েছি। আর এই দেখো, এই ঠাকুরটা যেখানে হয় তারই সামনে মানে স্টেজ করে সেই শো করা হয়। তো তোমাদের সাথে একটু শেয়ারও করব। আজকে এসেছে হচ্ছে ইন্ডিয়ান আইডলের অন্বেষা না অনুষ্কা, বেশ নামটা আই থিঙ্ক অনুষ্কা ছিল, আমি না নামটা ভুলে গেছি। আর অনুষ্কা নামের যে মেয়েটি, সে তার একটা গানের শো মানে শো করছিল তখন। তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি চলো। অনুষ্কা যেতে না যেতেই তোমাদের সবার পরিচিত মুখ গুলশান গ্রোভার এখানে এসেছিল। তো তোমাদের সাথে একটু ডায়লগুলো শেয়ার করি। দেখো কত ভালো লাগছে না কাছ থেকে দেখে, সত্যিই ভীষণ ভালো লাগছে। এইসব মানুষকে কখনো কাছ থেকে দেখ ভাবিনি। Wilson Grover of the Blue Stage, Vinay Bhaza Apple Bar Sambo. Prop Bima Bali in Sotai. What do you mean? We are delighted to have him with us, Satish. इधर आके का दिल गारंग गारंग हो गया। अब मुझे पता चला कि जिंदगी का असली मजा तो खत्म हो गया। बिहारी को तो गाना है, आप सभी को पूजा की दीपावली की ढेर शुभकामनाएं शुभेच्छा। तो पास कर देते हैं इसे गन्ना चूस के তারপরে আর বেশিক্ষণ দাঁড়ায়নি, কারণ আমাদের এক জায়গায় যাওয়ারও কথা ছিল। তারপরে দেখো এই ঠাকুরটা একটু দেখে নিলাম, তারপরে এই ঠাকুরটা আমরা ওখানে ম্যাক্সিমাম এক ঘন্টা মতন দাঁড়িয়েছিলাম। তারপরে আর ভালো লাগছিল না, প্রচণ্ড গরম লাগছিল, ওই জন্য না ওখান থেকে বেরিয়ে এসেছি। আর ঠাকুরের মুখটা দেখো, মায়ের মুখটা কত মিষ্টি না, মুখের দিকে তাকালে যেন মনে হয় সব কিছু ভুলে যায়, যত দুঃখ কষ্ট যা আছে জীবনে। তারপর আমরা মামাম সবাই মিলে একটা গিফটের দোকানে চলে এসেছি, সেটাও পরে বলবো কেন এসেছি। আর এ দেখো, এখানে মামামের হেয়ারপিন কিন্তু বাড়ির থেকে সবসময় পড়ে যায়, তারপরে কিন্তু আর খুঁজে পাবে না। তারপর মামামা একটা ডাক পছন্দ করেছিল, ডাকটা নিয়ে চলে এসেছে বেলুন। আর এ দেখো, আমার বাড়ির সামনেটা এরকম টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে। আর কালকে যেহেতু মায়ের পুজো, তোমরা জানোই কালী পুজো, তো ওটার ব্লগও খুব তাড়াতাড়ি আসছে। বাই বাই।